আসসালামু আলাইকুম এভিয়ান সবাইকে রমজান মোবারক কেমন আছেন সবাই আশা করি এই মহিমান্বিত মাসটিতে আপনারা সবাই ভালো আছেন এবং সবাই মনোযোগ দিয়ে এবাদত ভন্দিকি করছেন রমজানে এবাদত এবং নানারকম কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে একটু আমার সময় লাগছে আর আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারছি না বলে দুঃখিত কিন্তু রমজানের আগে আমি কিছু কাজ এগিয়ে রেখেছিলাম যাতে আমি একটু সময় বাঁচিয়ে ইবাদতটা করতে পারি বেশি করে তারই কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এগুলি আমি আগে থেকে সংরক্ষিত করে রেখেছিলাম আমরা যদি আগে থেকে কিছু কাজ করে রাখি তাহলে রমজান মাসে ইবাদতের জন্য বেশ সময় পাওয়া যায় আর তার জন্যই আমি এখানে কিছু তেজপাতা দারচিনি লং জয়ফল জয়ত্রী এলাচি তারপর ধনে ও আস্ত জিরে এগুলো একসাথে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা করবো বলে হালকা একটু গরম করে আমি এটাকে ব্লেন্ড করে নিব মশলাগুলো আমি ভাজবো না রোজা রেখে কাজগুলো করতে আমার কাছে খুবই বিরক্ত লাগে তাই আমি যত সম্ভব পারি রোজা শুরু হবার আগেই কাজগুলো করে রাখি ভিডিও দেরি করে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে কয়েকদিন ধরে বেশ মনটা খারাপ দেশের এভাবে প্যান্ডামিক অবস্থায় মানুষের চারিদিকে মৃত্যুর সংবাদ শুনছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে শুনছি শুনে খুব ভয় লাগে মনটাও খারাপ লাগে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং এই রমজান মাসে সবাইকে বলবো বেশি বেশি করে প্রার্থনা করতে যাতে এই করোনা আমাদের এই পৃথিবী থেকে আল্লাহ তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যায় এর আগে আমি বিরিয়ানি মশলাগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর গরম মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা দারচিনি মেথি সরিষা মৌরি ধনে এলাচি লং গোলমরিচ শুকনো মরিচ জিরে এগুলোকে এখন আমি ভালো করে গরম করে তারপর ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব কিচেনে রমজান মাসে সবচেয়ে বেশি বিরক্তকর কাজ আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ কাটা বা মশলা যেগুলো আদা রসুন ব্লেন্ড করা এগুলো আমার কাছে সবচেয়ে বিরক্তকর লাগে তাই আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে সুন্দর করে ফ্রোজেন করে রাখি যাতে পরবর্তী সময়ে আমি রান্না করার সময় বেশি পেঁয়াজ কাটতে না হয় এবং মশলাগুলোকে ব্লেন্ড করতে গিয়ে আমার সময় নষ্ট না হয় এখানে রসুনের চিল্কেগুলো যাতে সহজে উঠে আসে এর জন্য আমি রসুনগুলোকে এখন মাইক্রোওয়েভে চার থেকে পাঁচ মিনিট গরম করে নিব তাহলে রসুনের চিল্কেগুলো সহজেই খুলে আসবে দেখুন কি সুন্দর করে রসুনের ছিলকেগুলো খুলে এসেছে আমার পাঁচ মিনিটও দেওয়া লাগেনি তিন মিনিটই এভাবে খুলে এসে পড়েছে আসলে ডিপেন্ড করে অনেক সময় রসুনের উপরে এটাকে আপনারা কিচেন টিপসও বলতে পারেন আদাগুলোকে চার থেকে পাঁচ মিনিট পায়েতে ভিজিয়ে রাখলে আধার ছিলকেটা সহজেই তোলা যায় এখন আমি এগুলোকে কুচি করে কেটে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব একটি ট্রেতে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে তাতে তেল দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম ব্লেন্ড করা মশলাগুলোকে আমি এখন সুন্দর করে বিছিয়ে ছুরি দিয়ে হালকা করে দাগ করে নিব প্রায় এক ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রাখার পরে এটাকে বের করে আমি ছুরি দিয়ে কেটে নিব এক ঘন্টা পরেই এটাকে বের করে ফেলতে হবে না হলে। পরে এটা কাটা খুব কঠিন হয়ে যাবে কারণ তখন শক্ত হয়ে যাবে এখন আমি এটাকে প্লাস্টিক পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টা পরে বের করে আমি এগুলোকে ভাগ ভাগ করে কেটে নিব এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে ভালো করে ধুয়ে এটাকে পানি ছড়িয়ে তারপর তেলে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা বিশেষ করে বিরিয়ানি তারপর গরুর গোশ বা মাটন এগুলোতে বেশ কাজে লাগে এবং একটা ভালো ফ্লেভার দেয় তাই আগে থেকে এগুলোকে আমি করে রাখি এবং বেশ কয়েকদিন ফ্রিজে রেখে এটাকে খাওয়া যায় এই পেঁয়াজ বেস্তাটা আমরা ছোলা বুট বা মুড়ি মাখাতেও দিতে পারি টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা আমি বের করে নিলাম আর এখানে যে গরম মশলাটা আমি তৈরি করেছি সেটা আলুর চপ বেগুনি বা পেঁয়াজিতে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর মাইক্রোওয়েভে রসুনগুলোকে একটু গরম করে নেওয়ার কারণে এর কালারটা একদম চেঞ্জ হয়নি আর আমার মতো রমজান মাসে কিচেনের কোন কাজটি করতে সবচেয়ে বেশি বিরক্ত লাগে তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ